গুড মর্নিং এভ্রিমান নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিচেনে আজকে এটা কে শেফ মাস্টার শেফ হচ্ছে কি হচ্ছে আজকে চিজ অমলেট চিজ অমলেট ওকে সৌরভ বানাচ্ছে চিজ অমলেট আর চা আমি ঘরটাগুলো ততক্ষণ গুছিয়ে নিই আর তারপরে লাঞ্চও বানাতে হবে মানে লাঞ্চের প্রিপারেশনও করতে হবে তো দেখা যাক লাঞ্চে কি হয় উইকেন্ড মানে ঘরের বাড়তি কাজ এই টেবিল ক্লথ আর সোফা কাভারগুলো মেশিনে দিই না তো এগুলো আমি হাতেই ধুয়ে নিলাম আর এখানে সৌরভ বানাচ্ছে চা আর চিজ অমলেট যেরকমটা তোমরা দেখলে মানে একটু দুধ চা চাই আর সৌরভের হাতের এই যে চিজ অমলেটটা ও এটা না দিন দিন একদম মানে জিভে জল আনে না স্পেশাল হয়ে যাচ্ছে এবারে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে নিই তারপরে একটুখানি মাথায় ভালো করে তেল দেবো তারপরে লাঞ্চের ব্যবস্থা করব শ্যাম্পু করার আছে আজকে তো এমনিতে শ্যাম্পুর আগের দিন আগের রাতে তেল দিই আইদার ওর আমি সকালবেলা উঠে তেল দিই কিন্তু আজকে সকালবেলা উঠেই তেল দেওয়ার আর সময় হয়নি আর ভালোও লাগছিল না যে খুব ম্যাচ ম্যাচ করছিলো শরীরটা তো এখন তেল তেল দিই না খেয়ে নিই তারপরে তেল দেবো ভালো করে তোমার তেল একটা বানানোই আছে মেথি কালো জিরে কারিপাতা এগুলো দিয়ে একটা তেল বানিয়েই রেখেছি এর পরের যখন তেলটা বানাবো আমি তোমাদের সাথে মানে পুরো ব্যাপারটাও শেয়ার করব ঘরের কাজ চলছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর ওখানে সৌরভ আমাকে হেল্প করছে কাটাকুটি করতে আমার চাটনি চলছে এখানে ফোকাস না না হ্যাঁ চাটনি হচ্ছে এখানে আর এখানে করব এখন আগে হচ্ছে কাঁচকলা ভাজাগুলো করব তারপরে করব ঢ্যাঁড়স ভাজাটা আর এই যে আমার পাতলা পাতলা মুসুর ডাল রেডি চোর এখানে বাসন গোছাচ্ছে এটা একটা বড় টাস্ক এটাই সবথেকে ইম্পর্টেন্ট টাস্ক সত্যি কথা না খুঁজে পাওয়া যায় না ডিফিকাল্ট টাস্ক বাবা নাকি এই যে এত জামা কাপড় এখন পাট করতে হবে এটাও একটা টাস্ক এই ঘরে বিছানাটা এখনো গুছানো হয় এই ঘরে বিছানাটা গোছাতে হবে রান্না একবার করে রান্না বসাচ্ছি আদ্ধেক করে এখানে কাজ করতে আসছি আর এই ঘরে বিছানাটা অ্যাজ ইউজুয়াল সৌরভ গুছে গুছিয়ে দিয়েছে একদম টপ হয়ে গেছে আমার কাঁচকলা ভাজা কড়কড়ে কাঁচকলা ভাজা এবার হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা বসাবো আর কি ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আর বাড়িতে একটা গাজর ছিল একটা গাজর কি করব ওই জন্য কুচি কুচি করে এর সাথে মিশিয়ে দিয়েছি এই যে আমার চাটনি রেডি এই দেখো ইয়াম দেখতে হয়েছে না একদম পুরো আচার আচার টাইপের কালারটা হয়েছে আমার হেভি লাগে এরকম একটু ঠান্ডা করি এটাকে এই টেবিলে রেখে পাখাটা চালিয়ে দিই দেখো একটু কাজু দিয়েছি খেজুর দিয়েছি এরকম কুচি দিয়েছি একদম শেষে কুচিটা অ্যাড করেছি আর কি একটু নাড়াচাড়া তারপর নামিয়ে দেবো আমার এরকম বেশ পেঁয়াজটা ওপরে দিলে বেশ ভালো লাগে খেতে আগে থেকে দিলে না বেশি ব্রাউন ব্রাউন হয়ে যায় গরম তো প্রচুর এবার মাথায় তেল দেওয়ার ব্যাপারটা স্কিপ করলাম রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে গিয়ে তোমাকে গায়ে জল ঢেলে আসবো ভালো করে নাহলে খুব গরম করছে এভাবে খেতে পারবো না তো যাই হোক রান্নাটা আগে কমপ্লিট হোক রান্নাঘর পরিষ্কার করবো মেঝেটা তো তেল তেল হয় ভাজাভুজি হয়েছে সব মুছে তারপরে যাবো আর যে আওয়াজটা পাচ্ছো ওটা হচ্ছে ফ্যানের আওয়াজ কারণ তাই নিয়ে ফ্যানটা না চালালে রান্নাঘরে দাঁড়াতে পারছি না এত গরম করছে সরি আর আরেকটা যে সাউন্ড পাচ্ছো সেটা হচ্ছে সামনের ফ্ল্যাটের সাউন্ড যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে আমার ঢ্যাঁড়ুস ভাজা কাঁচকলা ভাজা ডাল রেডি এখানে হচ্ছে ভাত রান্নার পরে এই যে রান্নাঘর পরিষ্কার করার পর্বটা এটা একদম ভালো লাগে না কিন্তু আবার আমার নোংরা দেখতেও ভালো লাগে না তাই ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটাও পরিষ্কার করে দিলাম এই কম্বলটা কাস্তে দিতে হবে প্রচুর ধুলো হয়েছে আমি চেষ্টা করছিলাম ঝাড়ার কিন্তু ইম্পসিবল এখানে এটাতে ওয়ার পরানো ছিল তা সত্ত্বেও প্রচুর ধুলো হয়েছে আমি এমনি বিছানাটা গুছিয়ে দিয়েছি তোমাদের আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ডাল মুসুর ডাল সেদ্ধ করেছি ঢ্যাঁড়স ভাজা করলাম যেটা দেখলে টমেটো চাটনি করেছি আর সৌরভ বললো একটা মাছ মাছের ঝাল অর্ডার করবে একটা ক্লাউড কিচেন দেখলাম জোম্যাটোতে স্ক্রল করতে করতে এখানে মাছ আনলে না পুরো গোটা মাছ আনতে হয় এবার সেই গোটা মাছটা দুজনে একদিনে তো শেষ করতে পারি না তিন দিন চার দিন ধরে খেতে হয় যদিও আমি কাঁচা রাখি দু পিস চার পিস করে রান্না করি তো সৌরভ বলে আজকে আর মাছ আনবো না কাঁচা মাছ এনে করতে গেলে অনেক ঝামেলা প্রচুর তোর খাটনি হয়ে যাবে এমনি মানে স্যাটারডে সানডেটা অনেক কাজ থাকে তো ওই জন্য বললো মাছের ঝাল অর্ডার করে দিই তো তাহলে কী হবে দু পিস তিন পিস যা দেবে দুজনের মতো একদিনের জন্য এনাফ তো ওই জন্য মাছের ঝালটা অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি দেখতে তো ইয়ম লাগছে কিন্তু মানে কতটা কীরকম খেতে হবে সেটা যখন খাবো তখন বুঝতে পারবো তোমাদের দেখাচ্ছি এই যে এসে তো গেছে উপরে তো একটা তেলকাই তেলকাই ভাসছে এখন কতটা ব্যাপার স্যাপারগুলো কিন্তু গন্ধটা অসাধারণ বেরিয়েছে পুরো বাঙালি মানে ফিশের মতোই গন্ধ মাছের যেরকম ঝোল করি কালিয়া করে বিয়ে বাড়ির গন্ধটা বেরোন ওরকম বেরিয়েছে আমার তো খিদে পেয়ে গেল রান্না হওয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে আর মুছেও দিলাম সৌরভ এখানে দিচ্ছে পুজো আর আমি এবার যাবো দুমো জল ঢেলে আসি প্রচণ্ড ঘেমে গেছি তারপরে খাবো স্নান করে ফ্রেশ হয়ে গেছি কি শান্তি যে লাগছে এত গরম করছিল এত ঘেমে গেছিলাম এখন ফ্রেশ হয়ে গেছি এবার চটপট করে লাঞ্চটা করে খিদেও পেয়ে গেছে প্রচুর হাত ঠাত বেড়ে নিয়েছি এখানে ঢ্যাঁড়স ভাজা কাঁচকলা ভাজা এখানে মাছটা আছে চাটনি ডাল আর এখানে দেখছি মুভি তো এখন বসে বসে মুভি দেখছি একটু পরে সন্ধ্যের দিকে ছাদে যাব যাচ্ছি আমরা দুজন ছাদে একটু হাওয়া খেতে অন্ধকারে জানি কিছু দেখতে না ছাদ ঘুরে এসে গেছি একটু হাওয়া হাওয়া দিচ্ছিল ছাদে কি ভালো লাগলো মানে ছাদে আমরা প্রায়ই যাই এরকম উইকেন্ডে একটু হাঁটাও হয় আর হাওয়াটাও খুব ভালো থাকে তো সন্ধ্যে হয়ে যাওয়ার পর মানে সাতটা সাড়ে সাতটার আগে যাওয়া যাবে না এখন তাপটা পুরো নামবে তারপরে আর ছাদ থেকে বি মানে একদিন কোনো দিন বিকেলবেলা গিয়ে তোমাদের ভিউটা দেখাবো আমাদের ছাদ থেকে পুরো আউটার রিং রোডটা দেখা যায় আর একটা লেক আছে সেটা দেখা যায় তো ওটা সন্ধ্যাবেলা তো কিছু বোঝা যাবে না বলে আমি আর ভিডিও কিছু করিনি একদিন বিকেলের দিকে দেখিয়ে তোমাদের ভিডিও করো মানে করে দেখাবো তোমাদের আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো ছাদে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এসে মুভি দেখতে বসে গেছিলাম আর তারপরে ডিনার আজকে আর কিছু করিনি দুজনেরই প্রচুর পেট ভার অনেক লেটে লাঞ্চ করেছি যেহেতু আর সেজন্য দুধ খেয়ে নিয়েছি সেটা রেকর্ড করতে ভুলে গেছি তো যাই হোক আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টেবলেটি